হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ। আজ আমি তোমাদের জন্য একটা ভীষণ মজাদার রেসিপি নিয়ে এসেছি, একটা ইউনিক রেসিপি যেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেটা শুনে তোমরা অবাক হবে, সেটা হচ্ছে কলার বড়া, পাকা কলার বড়া। তো ভীষণ মজার একটা রেসিপি। তো আমি কিভাবে এই কলার বড়াটাকে তৈরি করছি ফুল প্রসেস তোমরা দেখে নাও। তো প্রথমে আমি ওখানে কলাটাকে ছিলে নিয়েছি, নিয়ে হাত দিয়ে ভালো করে আমি চটকে নিয়েছি। তোমরা চাইলে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারো, ভালো করে একদম চটকে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি আমি চালের গুঁড়ো, আর দিলাম ময়দা, পরিমাণ মতো চিনি, আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করব। এবার যত ভালো করে মাখাবে ততই এটা টেস্টি হবে। তো হাতে করে এইভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। তো একটু নরম হয়ে গেছে বলে আবারও আমি দিলাম একটু চালের গুঁড়ো, চালের গুঁড়ো বা ময়দা, যে কোনো কিছু দিতে পারো তোমরা। আর দিলাম আমি এখানে দুধ রেখেছিলাম গরম করে, দুধটা এর সঙ্গে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম নারকেল কুচানো, দিয়ে ভালো করে ওটা মিক্স করব। নারকেল কুচোটা দিয়ে ভালো করে মিক্স করব। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং সোডা, কারণ যেহেতু এটা কলার বড়া তার জন্য একটু বেকিং সোডা দিলাম, বড়াটা যেন ভালো লাগে দেখতে। তাই তো আবারও সব কিছু উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই কলার বড়াটাকে আর একটু বেশি স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম পাউডার দুধ 2 থেকে 3 চামচ, দিয়ে আবারও ভালো করে এটা মিশিয়ে নিলাম। দেখো এটার কনসিস্টেন্সিটা এভাবে হয়েছে, এভাবে, খুব বেশি পাতলাও করা যাবে না, খুব বেশি গাঢ়ও করা যাবে না। তো এইভাবে আমি এটাকে রেডি করে নিলাম। আর তারপরে দেখো কড়াইটা আমি এখানে গরম করতে দিচ্ছি, তেল গরম করে তারপরে আমি একে একে বড়াগুলো এভাবে ছেড়ে দিচ্ছি। তো তোমরা বাড়িতে এটা ট্রাই করে না দেখলে বুঝতে পারবে না। তো গাইজ একবার তোমরা হলেও বাড়িতে ট্রাই করে দেখো কতটা মজার এই কলার বড়াটা। আর দেখো দেখেই কত ইয়ামি লাগছে, একদম দিতে দিতেই সব ফুলে ডুমোডুমো হয়ে গেছে, বাহ দারুণ হয়েছে। তো সবগুলো আমি এভাবে এরকম উল্টে পাল্টে ভেজে নেব। এটা খেতেও ভীষণ মজা হয়, যেরকম তালের বড়া হয় সেরকম এই কলার বড়াটাও ভীষণ টেস্টি। এটা তোমরা যে কোনো সময় বানিয়ে খেতে পারো। দেখো এভাবে হয়েছে, আমি একটু কালার করে ভেজে নিয়েছি। তো ভীষণ মজার একটা রেসিপি, তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর এখানে আমি একটু রেখে দিয়েছিলাম, এটা আমি একটু ফুড কালার দিয়ে তারপরে এটাকে ভাজছি। তো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।